হোয়াটস আপ বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসলে ঢাকায় আসার পরে প্রায় প্রতিটা দিনই ব্যস্ত যাচ্ছে, তাই আজকেও ব্যস্ততার মাধ্যমে কেটে যাবে আশা করি। আর আজকে বের হলাম কারণ ব্যাংকের কিছু কাজ রয়ে গেল, তাই ব্যাংকের কাজ শেষ করার জন্য এখন আমি মতিঝিল যাচ্ছি। তাই চিন্তা করলাম যে মতিঝিল যাওয়ার রাস্তার যে ভিউটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিব। তো আপনারা আমার ব্লগে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রিক্সায় উঠে পড়লাম, এখন বাংলা মোটর দিয়ে বের হয়ে পড়ব। বাইরে আজকে প্রচন্ড রোদ, খুবই গরম। জ্যামের কারণে বাবা মোটর দিয়ে না গিয়ে আমরা পরিবাগ দিয়ে যাচ্ছি। এখন আমরা সোনারগাঁও রোডে। যখন আমি ব্লগ করতে বের হই সবার মনে একটা কৌতূহল থাকে যে আমার হাতে এই জিনিসটা কি, সবাই এটার দিকে তাকিয়ে থাকে, মনে করে আমি সাংবাদিক। আর এই সিন দেখতে খুবই ভালোই লাগে। আমরা এখন শাহবাগ চলে আসলাম, শাহবাগে এসে আমরা সিগন্যালে পড়লাম। সিগন্যাল ছেড়ে দিল, এখন আমরা সোজা চলে যাব। কিছু দূর গেলেই দেখা পাবো রমনা পার্কের, আর আমি চেষ্টা করব যাতে রমনা পার্কের বাইরের ভিউটা আপনাদের দেখাতে পারি। এখন আমার বাঁ পাশে যা দেখছেন সেটি হলো রমনা পার্ক। আজ ব্যস্ত বলে পার্কের ভেতরে ঢুকে পার্কটি দেখাতে পারলাম না, আশা করি একদিন শুধু এই পার্ক নিয়ে একটি ব্লগ করব। বাইরে থেকে বোঝা যাচ্ছে যে পার্কের পরিবেশটা কতটাই সুন্দর।
আমরা মৎস্য ভবন, আর মৎস্য ভবনের রাস্তা দিয়ে সোজা চলে যাব মতিঝিলের উদ্দেশ্যে। ছায়া গেরায় পরিবেশ, পরিবেশটি আসলে অনেক সুন্দর। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সামনে, সাবধান কিন্তু সবাই। আমরা এখন প্রেস ক্লাবের সামনে, আর আকাশে অসংখ্য চিল ভেসে বেড়াচ্ছে, দেখতে খুব সুন্দরই লাগছে। পরিবেশটা পুরো ঝকঝকা, আর পাখিদের ওড়ার দৃশ্যটাও অনেক সুন্দর, তা আপনারা দেখতেই পাচ্ছেন। প্রায় মতিঝিলের কাছাকাছি চলে এলাম। আসলে মতিঝিলের নাম শুনলে সবার মাথায় যা আসে তা হলো মতিঝিল ব্যাংকের শহর। দেশের প্রায় প্রত্যেকটি ব্যাংকের প্রধান শাখা রয়েছে এই মতিঝিলে। এখন প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এলাম। কাজ শেষ করে আবার আপনাদের সাথে বকবক করার জন্য হাজির হয়ে যাব আমি। সো আপনারা ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সামনে যা দেখছেন তার সঠিক কোনো নাম জানা নেই আমার, তবে এগুলো বকের স্তম্ভ। মতিঝিলের কাজ শেষ। আমার ডান পাশে যা দেখছেন তা হলো বাংলাদেশ বিমানের অফিস। এখন বেলা প্রায় 1:30, মতিঝিলের কাজ শেষ, এখন আমরা খেতে যাব। আসলে আমাদের ফাইজুল ভাইয়া আমাদের কাচ্চি খাওয়াবেন, তাই এখন আমাদের গন্তব্য কাচ্চি ভাইয়ের দিকে।
বাঁ পাশে যা দেখছেন সেটা হলো সেন্ট্রাল পুলিশ হসপিটাল। এটা পুলিশের জন্য ভালোই দেখতে, আশা করি ভিতরের পরিবেশও সুন্দর হবে। আমরা এখন প্রায় শান্তিনগরের কাছাকাছি। চলে আসলাম কাচ্চি ভাইতে, এখন আমরা কাচ্চি খাবো, তাই আর কোনো কথা হবে না। এখন Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come, we must never stop the way. Birds jumping and I hear my name, grasping into a life. এখান থেকে কাচ্চির ঘ্রাণ পাচ্ছি। হ্যালো কাচ্চি ভাই, ঢুকে পড়লাম। চারিদিকে শুধু কাচ্চির ঘ্রাণ। আহ, we'll never be alone, Savannah, the beauty of the world, Savannah, let's all take a ride. আমরা কর্নারে সিটে গিয়েই বসবো। ভোরানি চলে আসলো, একটু পর কাচ্চি আসবে। ছেলেটা সেলফি তুলতে চাইলো কিন্তু কেউই পাত্তা দিল না। সো স্যাড। Lions gonna come, the birds have just begun. আরে ভাই, খালি প্লেট দেন কেন, কাচ্চি কই? For the people, for the land. এই তো লন ভাই, সালাদ। লন এখন কাচ্চি। আহ কাচ্চি, দারুণ কাচ্চি। Kids across the lane, yeah.
জুনায়েদ ভাইয়া কাচি নিচ্ছে, তাতে বাপ্পি ভাইয়া মনে হয় কিছুটা কষ্ট পেল। সে মনে মনে চিন্তা করছে, আমি খামু কখন? কাচ্চি সিরিয়াল পাইয়া ভাইয়া এখন অনেক খুশি। কাচ্চি খাওয়া শেষ, তো এখন এখানে বসে থেকে লাভ নেই, তাই চলে যাচ্ছি। বাইরে প্রচুর গরম, তাই উবার নিলাম। এখন আমরা বাসায় চলে যাব। এখন ফ্লাইওভারে উঠব। আসলে এ ফ্লাইওভারে উঠে আবার নেমে পড়লেই আমরা প্রায় বাসার সামনে চলে যাব। I see the world through ice covered in ink and bleach. Cross out the ones who heard my cries and watched me weep. I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. ফ্লাইওভার থেকে শুধু শহরের উঁচু উঁচু দালান কোঠার মাথায় দেখা যায়, দেখতে সুন্দরই লাগে। আর আজ আকাশটা দেখতেও অদ্ভুত সুন্দর লাগছে, নীল আকাশের মাঝে কয়েক টুকরো মেঘ ভেসে বেড়াচ্ছে। Why can't you just let me eat my weight in glee? I live inside my own world of make-believe. সেই সাথে আমরা এখন বাংলা মোটরের কাছাকাছি। Those profanities. Some days I feel skinnier than all the other days. Sometimes I can't tell if my body I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe. বাংলা মোটর ক্রস করে আমরা এখন সোনারগাঁও রোডে। আশা করি যান্ত্রিক শহরের যান্ত্রিক জীবনযাত্রার চিত্র আপনাদের ভালোই লেগেছে। আসলে সব কিছু তো দেখানো সম্ভব না, তাই স্বল্প কিছু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনার সাথে যাতে আপনার পরিবার এবং বন্ধুবান্ধব দেখতে পারে আমার ব্লগটি, তাই আপনি চাইলেই আমার ব্লগটি শেয়ার করে দিতে পারেন। সো আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আবার দেখা হবে আপনাদের সাথে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, লিভ ইউর ড্রিম।